নমস্কার, আমি মানস অধিকারী, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ভাষায় লেখা কিছু পুস্তক ও তার লেখক। এই চ্যানেলে এর আগে আমি একটি বাংলা ভাষায় কিছু পুস্তক ও তার লেখকের নাম দিয়েছিলাম, সেটা ছিল পার্ট ওয়ান। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট টু। এই পার্ট টুতে প্রায় 150-এর উপরে বইয়ের নাম ও তাদের লেখকের নাম দেয়া আছে। তো আপনারা পারলে এই ভিডিওটা দেখে দেখে খাতায় নোট করে নিতে পারেন, কারণ অনেকগুলো নাম, অনেকগুলো তার লেখকের। চলে আসি মূল বিষয়বস্তুতে। পুতুলনাথের ইতিকথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুলনাথের ইতিকথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝির লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্যের লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী, পথের পাঁচালী কাব্যের লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লোটাকম্বল, লোটাকম্বল লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। যোছনা ও জননীর গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ। কবি, কবি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কবি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আরণ্যক, আরণ্যক উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপরাজিত, অপরাজিত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চরিত্রহীন, চরিত্রহীন উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত, শ্রীকান্ত উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লালশালু, লালশালু লিখেছেন সৈয়দ ওয়ালি উল্লাহ। চোখের বালি, চোখের বালি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গণদেবতা, গণদেবতা উপন্যাসটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আলালের ঘরে দুলাল লিখেছেন প্যারিচাঁদ মিত্র। হুতুম পেঁচার নকশা লিখেছেন কালীপ্রসন্ন সিং। দৃষ্টি প্রদীপ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরোগ্য নিকেতন লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গঙ্গা, গঙ্গা লিখেছেন সমরেশ বসু। গঙ্গা লিখেছেন সমরেশ বসু। আটকুঠুরি নয় দরজা লিখেছেন সমরেশ মজুমদার। গড়ি দিয়ে কিল্লাম লিখেছেন বিমল মিত্র। উত্তরাধিকার লিখেছেন সমরেশ মজুমদার। কালবেলা, কালবেলা লিখেছেন সমরেশ মজুমদার। সাতকাহন, সাতকাহন লিখেছেন সমরেশ মজুমদার। গর্ভধারিণী, গর্ভধারিণী লিখেছেন সমরেশ মজুমদার। কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম উপন্যাসটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। প্রথম আলো, প্রথম আলো লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। চৌরঙ্গী, চৌরঙ্গী লিখেছেন শঙ্কর। শঙ্কর অ্যাকচুয়ালি ছদ্মনাম, এনার আসল নাম হচ্ছে মণিশঙ্কর মুখোপাধ্যায়। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি লিখেছেন শঙ্কর বা মণিশঙ্কর মুখোপাধ্যায়। দূরবীন, দূরবীন লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পার্থিব, পার্থিব লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মানব জমিন, মানব জমিন লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুনো বরনারী লিখেছেন সুবোধ ঘোষ। শুনো বরনারী লিখেছেন সুবোধ ঘোষ। সেই সময়, সেই সময় লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিথি ডোর লিখেছেন বুদ্ধদেব বসু। তিথি ডোর লিখেছেন বুদ্ধদেব বসু। সাবমোচন, সাবমোচন লিখেছেন ফাল্গুনী মুখোপাধ্যায়। মাধুকরী, মাধুকরী লিখেছেন বুদ্ধদেব গুহ। বিষবৃক্ষ, বিষবৃক্ষ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দৃষ্টিপাত, দৃষ্টিপাত লিখেছেন যাযাবর। তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম খুবই বিখ্যাত উপন্যাস লিখেছেন অদ্বৈত মল্লবর্মণ, অদ্বৈত মল্লবর্মণ। আনন্দমঠ, আনন্দমঠ উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিশি কুটুম্ব, নিশি কুটুম্ব লিখেছেন মনোজ বসু। প্রজাপতি, প্রজাপতি লিখেছেন সমরেশ বসু। নীলকণ্ঠ পাখির খোঁজে লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায়। নীলকণ্ঠ পাখির খোঁজে লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায়। কত অজানারে লিখেছেন শঙ্কর বা মণিশঙ্কর মুখোপাধ্যায়। ভোলগা থেকে গঙ্গা লিখেছেন রাহুল সংকীর্তায়ন। ভোলগা থেকে গঙ্গা লিখেছেন রাহুল সংকীর্তায়ন। টেনিদা, টেনিদা লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। বিবর, বিবর লিখেছেন সমরেশ বসু। বিবর লিখেছেন সমরেশ বসু। শঙ্কু সমগ্র, শঙ্কু সমগ্র গোয়েন্দা উপন্যাস লিখেছেন সত্যজিৎ রায়। ফেলুদা সমগ্র খুবই জনপ্রিয় একটি উপন্যাস লিখেছেন সত্যজিৎ রায়। তিন গোয়েন্দা, তিন গোয়েন্দা প্রকাশিত হয়েছিল সেবা প্রকাশনীর দ্বারা। কিরীটি সমগ্র, কিরীটি সমগ্র লিখেছেন নিহারঞ্জন গুপ্ত। কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের দপ্তর লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি, পথের দাবি খুবই উল্লেখযোগ্য একটি উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গোরা, গোরা উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বপ্নম, স্বপ্নম উপন্যাসটি লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। নৌকাডুবি, নৌকাডুবি উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আদর্শ হিন্দু হোটেল, আদর্শ হিন্দু হোটেল লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেবদাস, দেবদাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাস উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হাসুলিবাকের উপকথা খুবই উল্লেখযোগ্য একটি উপন্যাস, হাসুলিবাকের উপকথা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্পগুচ্ছ, গল্পগুচ্ছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ নমস্কার লিখেছেন সন্তোষ কুমার ঘোষ। সাহেব বিবি গোলাম একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন বিমল মিত্র। কেয়াপাতার নৌকো লিখেছেন
প্রফুল্ল রায়, কেয়া পাতার নৌকো লিখেছেন প্রফুল্ল রায়, চাপাডাঙ্গার বউ লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, চাপাডাঙ্গার বউ লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রথম প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি লিখেছেন আশাপূর্ণা দেবী, সোনার হরিণ নেই লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায়, সোনার হরিণ নেই লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায়, শেষের কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, লৌহ কপাট লিখেছেন জরাসন্ধ, যার আসল নাম চারুচন্দ্র চক্রবর্তী, চারুচন্দ্র চক্রবর্তীর আসল উপাধি বা ছদ্মনাম জরাসন্ধ, অন্তর্লীনা, অন্তর্লীনা লিখেছেন নারায়ণ সান্যাল, হাজার চুরাশির মা, হাজার চুরাশির মা খুবই বিখ্যাত একটি উপন্যাস লিখেছেন মহেশ্বেতা দেবী, যাও পাখি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অন্তর্জলি যাত্রা লিখেছেন কমল কুমার মজুমদার, বঙ্কেশ সমগ্র, বঙ্কেশ সমগ্র লিখেছেন শরদিন্দু, কালপুরুষ, কালপুরুষ লিখেছেন সমরেশ মজুমদার, মেম সাহেব, মেম সাহেব লিখেছেন নিমাইচন্দ্র ভট্টাচার্য, মেম সাহেব একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, পরবর্তীকালে যার উপর ভিত্তি করে একটি সিনেমা হয়েছিল, সেই সিনেমার প্রধান চরিত্র ছিলেন উত্তম কুমার এবং উপন্যাসে মেম সাহেব লিখেছেন নিমাই ভট্টাচার্য, বিন্দুর ছেলে, বিন্দুর ছেলে উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নামগন্ধ লিখেছেন মলয় রায়চৌধুরী, চাঁদের পাহাড় বিখ্যাত একটি উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপুর সংসার আরেকটি বিখ্যাত উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কারুবাসনা লিখেছেন জীবনানন্দ দাস, ডেনের মেয়ে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী, ডেনের মেয়ে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী, সুবর্ণলতা, সুবর্ণলতা লিখেছেন আশাপূর্ণা দেবী, ঢেড়াই চরিত মানুষ লিখেছেন সতীনাথ ভাদুড়ী, ঢেড়াই চরিত মানুষ লিখেছেন সতীনাথ ভাদুড়ী, উপনিবেশ লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, উপনিবেশ লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, বৃত্ত বাসনা লিখেছেন শঙ্কর, মণিশঙ্কর মুখোপাধ্যায়, পরিণীতা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বর পৃথিবী ভালোবাসা, ঈশ্বর পৃথিবী ভালোবাসা লিখেছেন শিবরাম চক্রবর্তী, শতকিয়া লিখেছেন সুবোধ ঘোষ, দুচাকার দুনিয়া লিখেছেন বিমল মুখার্জী, হার্বার্ট, হার্বার্ট লিখেছেন নবারুণ ভট্টাচার্য, নীলকণ্ঠ পাখির খোঁজে লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায়, নহন্নতে লিখেছেন মৈত্রী দেবী, কেরি সাহেবের মুন্সি লিখেছেন প্রমোদনাথ বিসি, পঞ্চম পুরুষ লিখেছেন বাণী বসু, পুত্র পিতাকে, পুত্র পিতাকে লিখেছেন চাণক্য সেন, দোজখ নামা লিখেছেন রবিশঙ্কর বল, রবিশঙ্কর বল, বিষাদ বৃক্ষ লিখেছেন মিহির সেনগুপ্ত, বিষবৃক্ষ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিষাদ বৃক্ষ লিখেছেন মিহির সেনগুপ্ত, অলৌকিক নয় লৌকিক লিখেছেন প্রবীর ঘোষ, নিমন্ত্রণ লিখেছেন তসলিমা নাসরিন, বসুধরা লিখেছেন তিলোত্তমা মজুমদার, উপকণ্ঠ লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র, অসাধু সিদ্ধার্থ লিখেছেন জগদীশ গুপ্ত, প্রহেলিকা লিখেছেন কাজী নজরুল ইসলাম, সৃষ্টি ও বিজ্ঞান লিখেছেন পুরবী বসু, ঈশ্বরের বাগান লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায়, ক্রান্তিকাল লিখেছেন প্রফুল্ল রায়, চতুষ্পাটি লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।